নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো শ্রাবণ মাস মেষ রাশির জাতক ও জাতিকার জীবনে কি আনতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিক আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা রয়েছে। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। মেষ রাশির শ্রাবণ মাস কেমন যেতে চলেছে আমি একে একে বলতে চলেছি। তার আগে আমি একটি কথা আমি আপনাদেরকে বলে দিই, বর্তমানে কিন্তু গ্রহের যা অবস্থান রয়েছে সেখানে কিন্তু আপনাদের এই মাস কিন্তু অনেক কিছু দিতে চলেছে। কী কী দিতে চলেছে সেটি আমি ভিডিওতে বলছি, কিন্তু তার জন্য কিন্তু আপনাদেরকে স্ট্রাগল করতে হবে, ঘরে বসে বসে তো হয় না, তার জন্য আপনাদেরকে পরিশ্রম করতে হবে নিজের মতো, তাহলেই কিন্তু আপনারা সাকসেস অ্যাচিভ করতে পারবেন। প্রথমে আসি আপনাদের শিক্ষার্থী, অর্থাৎ যারা পড়াশোনা করছেন। এখানে আমি দুটো ভাগে ভাগ করেছি, এক হচ্ছে লোয়ার ক্লাস আর এক হচ্ছে আপার ক্লাস। যারা লোয়ার ক্লাসে পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনা মোটামুটি যাবে এবং মানসিক চঞ্চলতার বৃদ্ধি কিন্তু পাবে, এবং যারা আপার ক্লাসে পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনা ভালো হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এরপর আছে আপনাদের কর্মস্থান। কর্মস্থানকে আমি তিনটি ভাগে ভাগ করেছি, এক হচ্ছে চাকরি, দুই হচ্ছে ব্যবসা, তিন হচ্ছে সেলফ প্রফেশন। যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে এবং পাশাপাশি কিন্তু আপনাদের চাকরি পরিবর্তন অর্থাৎ ট্রান্সফারের যোগ রয়েছে। এই ট্রান্সফার দুরকম হতে পারে, এক হচ্ছে আপনি যে চাকরি করছেন সেই চাকরিতেই পদোন্নতি হলো এবং যার ফলে আপনাকে ট্রান্সফার করা হলো, এবং দ্বিতীয় এটা হতে পারে যে আপনারা যেখানে চাকরি করছেন সেখানে আপনি স্যাটিসফাইড নন, যার ফলে আপনি নতুন চাকরিতে জয়েন করলেন। তো এরকম একটা ব্যাপার রয়েছে। এরপরে আসি আপনাদের বিজনেস ক্ষেত্র। বিজনেস ক্ষেত্র কী বলবো, বিজনেস ক্ষেত্র আপনাদের পুরো ফাটাফাটি যাবে। যারা গার্মেন্টসের বিজনেস করছেন, যারা ফুডের বিজনেস করছেন, যারা পেট্রোল পাম্পের বিজনেস করছেন, যারা সবজি জাতীয় দ্রব্যের বিজনেস করছেন অর্থাৎ সবজি বিক্রি করেন, এবং যারা মাছের বিজনেস করছেন, উভয় ক্ষেত্রেই কিন্তু আপনাদের প্রবল উন্নতির সম্ভাবনা রয়েছে। এরপর আছে সেলফ প্রফেশন। যারা ডাক্তার রয়েছেন তাদের কিন্তু এই মাস কিন্তু প্রবল লাভের মাস, এই মাসে কিন্তু আপনাদের অর্থ কিন্তু আগমন কিন্তু ঘটবে। যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদেরও কিন্তু এই মাস কিন্তু জবরদস্ত যেতে চলেছে। এর পাশাপাশি যারা টিউশনে পড়ায় তাদের মোটামুটি যাবে, খুব ভালো যাবে না, খুব খারাপও যাবে না, মানে ওভারঅল যেমন চলছিল আগের থেকে একটু বেটারমেন্ট থাকবে এটাই। কিন্তু ডাক্তার এবং ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে কিন্তু একটু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি আপনাদের দাম্পত্য জীবন। মেষ রাশির জাতক ও জাতিকাদের এই মাসে দাম্পত্য জীবন শুভ দেখা যাচ্ছে, তবে অন্য জনার দাম্পত্য কলহে আপনি জড়িয়ে পড়ে যেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ পাশের বাড়িতে কোনো কিছু ঝুটঝামেলা হলো, সেখানে গেলেন, সেখানে গিয়ে কিন্তু আপনি ঝুটঝামেলায় জড়িয়ে যেতে পারেন। আপনাদের দাম্পত্য জীবন কিন্তু এই মাস কিন্তু ভালো দেখা যাচ্ছে। এরপরে আছে আপনাদের বিবাহের ব্যাপারে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো প্রচেষ্টা করুন, আপনাদের বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই মাস শ্রাবণ মাস, এই মাস শিবের মাস, এই মাসে আপনি যদি শিবকে মন থেকে হৃদয় থেকে যদি ডাকতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু পেয়ে যাবেন। এরপরে আছে আপনাদের সন্তান স্থান। এই মাস কিন্তু সন্তান প্রাপ্তির মাস রয়েছে এবং সন্তান আসার একটা শুভ মাস রয়েছে কিন্তু,
যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, সন্তান আসছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস খুবই কিন্তু প্রভাবশালী মাস। তাই আপনাদেরকে বলবো সন্তানের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের সন্তান লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা যাদের সন্তান রয়েছে তাদের কিন্তু এই মাস কিন্তু ভালো যেতে চলেছে। ওভারঅল যদি বলা যায় সন্তানের দিকটা কিন্তু শুভ। এরপর আসি আপনাদের পারিবারিক স্থান। মেষ রাশির জাতক ও জাতিকাদের পারিবারিক স্থানও খুব ভালো দেখা যাচ্ছে। বাবা মা ভাই বোন এদের সকলের কাছে কিন্তু একটা হেল্প পাবেন, এবং বিশেষ করে আপনি বাবার কাছ থেকে কিন্তু হেল্প পেতে চলেছেন। এরপরে আসি আপনাদের কিছু খারাপ বিষয় নিয়ে। দেখুন, প্রতিটা মাসেই তো ভালো থাকে না, কিছু খারাপও থাকে। এই মাসে কিন্তু চোট আঘাত লাগার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে আপনাদের টাকা আটকে যাওয়ার বা চিট হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কাউকে বিশ্বাস করে টাকা দিলেন আর সেই টাকাটা কিন্তু আপনি আর পাচ্ছেন না। অর্থাৎ এই মাসে কিন্তু আপনারা ধার দেবেন না। এছাড়াও এই মাসে কিন্তু শত্রুতার ভাব দেখা যাচ্ছে বন্ধুরা। শত্রু কিন্তু আপনাদেরকে বিচলিত করতে পারে। হ্যাঁ বন্ধুরা, শত্রু আপনার জীবনে কিন্তু একটা প্রভাব ফেলতে চলেছে। অর্থাৎ বিওয়্যার ফ্রম এনিমি, মানে শত্রু থেকে কিন্তু সাবধান থাকুন। আমি শত্রু নিয়ে অলরেডি ভিডিও দিয়েছি, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে ওখান থেকে একবার দেখে নিতে পারেন শত্রুকে কী করে দমন করবেন। তো মোটামুটি ওভারঅল যদি বলা যায় আপনাদের কিন্তু এই মাস কিন্তু মোটামুটি শুয়ে দেখা যাচ্ছে। আর সবশেষে একটা কথা বলি, আমি যে মাসিক রাশিফলটি করলাম সেটি কিন্তু একটা সার্বিক রাশিফল। প্রত্যেকের কিন্তু জন্মছক আলাদা, প্রত্যেকের টাইম অফ বার্থ আলাদা, সমস্ত কিছুই আলাদা। তাই একদম 100% যে মিলবে এটি কিন্তু আমি গ্যারান্টি দিতে পারছি না, কারণ সেই গ্যারান্টি দেওয়া কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। তবুও আপনাদের এই মাসিক রাশিফলটি আপনাদের একটু হলেও কিন্তু কাজে লাগবে, এতটুকুটা আমি বলতে পারি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।